এরপর আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াহশুরুহুম জামিআ, যেদিন আমি সকলকে একত্রিত করব। কাকে একত্রিত করবেন? সবাই বলতে কে? সবাইকে, জিন্নাত ইনসান সবাইকে, জিন্নাত ইনসান সবাইকে যেদিন আল্লাহ একত্রিত করবেন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাইতে চান, আল্লাহ বলবেন ইয়া মাশারাল জিন, হে জিন্নাত সম্প্রদায়, তোমরা মানুষদের মধ্যে অনেককে তোমাদের অনুগামী বানিয়েছিলে, তোমরা তাদেরকে তোমাদের বন্ধু বানিয়েছিলে, কিছু মানুষ তোমাদেরকে বন্ধু বানিয়েছিল, আমি রব থেকে তারা সরে গিয়েছিল, ও জিন্নাত সম্প্রদায় তোমাদের বন্ধু বান্ধবদেরকে ডাকো আর দেখো আজকের দিনে তোমাদের বাঁচাবার মতো কেউ আছে কিনা, তখন দেখা যাবে তো ক্ষমতাবান জিন্নাত কাউকে ডাকলে পাবে না, আমিও আপনাকে ডাকলে পাবো না, আপনিও আমাকে ডাকলে পাবেন না। রব বলেছেন বান্দা এটা কেমন বন্ধুত্ব হলো, বিপদের সময় বন্ধুকে ডাকলে পাওয়া যায় না, এটা তো সুদিনের বন্ধু, দুর্দিনের বন্ধু না, আজ তুমি বিপদে কাউকে ডাকলে পাও না, ওই দিন না তুমি জিন্নাতকে ডাকলে পাইতা, ওই দিন না তুমি তোমার বন্ধুকে ডাকলে পাইতা, আজকের দিনে তুমি কাউকেই দেখি ডেকে ডেকে হয়রান পরিশান পাচ্ছ না। ও গোলাম, এরা কেউ তোমার বন্ধু ছিল না, সবাই ছিল স্বার্থে, আর আমি রব ছিলাম নিঃস্বার্থে। দুনিয়ায় যদি আমি রবকে বন্ধু বানাতে আজ কাউকে ডাকা লাগতো না, আমি রবই তোমাকে আশ্রয় করে দিয়ে দিতাম। রব বুঝাতে চান বন্ধুই দুনিয়ার কেউ হবে না, বন্ধু হতে পারবেন কে? আওয়াজ করে বলেন কে? আমাদের বন্ধু হওয়া দরকার কে? আল্লাহ। এই দুনিয়ার জমিনে আল্লাহর ওয়াস্তে সবাইকে বলছি শোনো, আমরা ধোকায় পড়ে আছি, ধোকায়। আমরা যা দেখি আনন্দের জন্য, নিজের মনকে সুস্থ করার জন্য, মাইন্ডকে ভালো রাখবার জন্য আমরা কত কিছুই দেখি। অনেকেই আছেন যারা সিনেমা দেখেন, সিনেমা থিয়েটার দেখেন, নাটক দেখেন। আমি বলছি আবারও বলছি শুনেন, যারা সিনেমা দেখেন ওখানে যেই সমস্ত চরিত্র আপনারা দেখেন, ওগুলা দেখে দেখে আপনাকে আমাকে বুঝানো হয় এই চরিত্রগুলাই তো কত সুন্দর, তাদের কত বন্ধুত্ব, একজন আরেকজনকে পাওয়ার জন্য মরে যাচ্ছে, আপনি এগুলা দেখে দেখে পাগল আর পরেশান হয়ে যান, মনে করেন সিনেমার লাইফটা কত সুন্দর। আরে দুনিয়ার মানুষ বুকো, তুমি জানো, বাস্তবেই জানো যে তারা যা করতেছে তা বাস্তব নয়, তার নাম অভিনয়। তারা নিজেই বলছে আমি যা করছি একটুও বাস্তব না, তোমরা যা দেখতেছো আবেগ ওগুলো আবেগ না, ওগুলো অভিনয়, আমি যা পরিবারের জন্য করছি ওগুলো অভিনয়, আসলে ওরা যা করতেছে ওগুলো তো সব অভিনয়, আর আমি যা বলছি ওগুলো হচ্ছে সব বাস্তব লাইফ। দুনিয়ায় ওদেরকে যা দেখেন ওরা যা করতেছে যত আনন্দ উল্লাস, আসলে এখানে বাস্তবতা নাই, সব তো অভিনয় করে যাচ্ছে, তারা বলছে আমাদের লাইফের কিছু বাস্তবতা নাই, বাস্তবতাটা বড় কঠিন, এই জন্য অভিনয় করে আনন্দ দিতে পারে, অভিনয় করে সৌন্দর্য বোঝাতে পারে, আসলে তাদেরও বাস্তব লাইফ কিন্তু সুন্দর না, তাদেরও বাস্তব লাইফ বড় খারাপ, বড় বেজালে ভরা, এই জন্য বাস্তবতা আপনাকে আমাকে ফিরে আসা লাগবে, অভিনয় নয়। রব বলেছেন অভিনয় করে আমাকে ভালো বোঝানো লাগবে না, অভিনয় করে আমার কাছাকাছি আসা লাগবে না, বাস্তবতার নিরিখে আমাকে ভালোবাসার কথা বলো। বান্দা কথা দিলাম সবাই ভুলে গেলেও আমি বাস্তবে তোমাকে ভুলে যাব না। এজন্য রবকে ভালোবাসার ক্ষেত্রে অভিনয় না বাস্তব, সবাই বলেন বাস্তব, বাস্তবতার নিরিখে রবকে ভালোবাসতে হবে, রব যা বলেছেন সেই পথে ফিরে যেতে হবে, এছাড়া আমাদের আর কোনো পন্থা নাই, এছাড়া আমাদের বাঁচবার আর কোনো পন্থা নাই। দুনিয়া যা দেখতেছি সব তো ধোঁকা, দুনিয়ার সব হচ্ছে ধোঁকা, সব ধোঁকা, যা দেখি সব ধোঁকা, সব ধোঁকা। ও বান্দা আবার তোমাকে বলছি, এই যে আমার হাত, এই যে আমার হাত পা মুখ, এগুলাও ধোঁকা, এত নিমক হারাম,
আমি মরে গেলে ওরাও আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে, আমার ব্রেইন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তো বলছেন ও বান্দা, ইভেন এমন কি যেই সম্পত্তির জন্য এত মেহনত করলে, যেই সম্পদ জমা করবার জন্য আরেকজনকে পিটালে, যেই সম্পত্তি জমা করবার জন্য রাত দিন কষ্ট করলে, যেই সম্পত্তির জন্য ভাইদেরকে ঠকালে, বোনদেরকে ঠকালে, সবাইকে ঠকালে, ও বান্দা এই সম্পত্তি বলবে ও জামা ফাওয়া, শুধু আমারে জমা করছে আর পুঞ্জীভূত করেছে, শুধু জমা করছে আর বাড়াইছে, রব আমারে দিয়ে কোনো ভালো কাজ করে নাই। ও জামাস খুলেন সূরা আল মারিজ, দেখেন রব বলেছেন ও জামা ফাওয়া, শুধু সম্পত্তি জমা করেছে আর বাড়িয়েছে, রব আমাকে দিয়ে ভালো কাজ করে নাই। কোরআনে কারিমের 30 নম্বর পারা সূরা হুমাজায় তো রব বলেছেন আল্লাযী জামা মালাও আদাদা, রব আমাকে জমা করেছে আর গণনা করেছে, এছাড়া আর কিচ্ছু করে নাই, শুধু জমা করছে আর গণনা করছে। আল্লাহ তোমার কাছে যখন চাইছে আল্লাহ আমার কোটি টাকার মালিক বানাও, আল্লাহ আমার সম্পদশালী বানাও, রব তোমার কাছে যখন চায় তখন কোটি টাকা চায়, তুমি যখন বলছো আমারে দেও, রব তুমি যখন বলছো আমাকে দেও, তখন পকেটের বাংতি টাকা খুঁজে, বাংতি টাকা বল বলছি আপনি, আমি যখন আল্লাহর কাছে বলি এক টাকা দুই টাকা চাই, বলেন না কম চাই না বেশি চাই, কথা বলেন কম চাই না বেশি, চাওয়ার বেলায় বেশি চাই। আর রব যখন বলে আমাকে দেও, তখন পকেটে দেখে বাংতি আসেনি, রব বলেন ও বেওকুফ, তুমি আমার কাছে চাইবার সময় শুধু বেশি বেশি চাইলা, আর বিপদে একজন গরিব পড়ছে, বিপদে একজন ফকির পড়েছে, তাকে দেওয়ার জন্য ভাঙতি টাকা খোঁজো, তুমি দুষ্টামি আর নাফরমানি আমাকে বুঝাও, চাওয়ার বেলায় বেশি চাও, দেওয়ার বেলায় কম দাও, এটা আখলাক না, এটা উত্তম চরিত্র না। চাইছো যেমন দেও না কেন তেমন, দিলেই তো আমি রব বাড়াইয়া দিই, পড়েন না সুবহানাল্লাহ। আমরা তো চাওয়ার বেলায় কম চাই, বলেন না দেওয়ার বেলায়, একজন বলেন যে পকেটে বাংতি টাকা খুঁজেন না, বাংতি তো খুঁজেন, এটা কোন ধরনের ইসলাম একটু চিন্তা করেন না, আপনি আপনি নিজেকে নিজেকে বোঝার, এটা কোন ধরনের চিন্তা, চাইবার সময় তো বেশি চাইলাম রবের কাছে, দেওয়ার সময় খুঁজে ছেঁড়া ফাড়া টোকা আছে দেখি, রব বলছেন না ফরমান এগুলা দিয়ে কাজ হবে না, দিলকে এক বানাও, দিলকে নেক বানাও, দিলকে আদর্শবান বানাও, দিলকে বুঝাও, দিয়েছি তো রব নিতেও পারে, কথা বলে নিতেও পারে, নেয় নাই, নেয় নাই, বহুত নিছে, বহুত নিছে। এই জন্য আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে ওয়াস্তে অন্যায় পথে যাব না, হারাম পথে যাব না, রবকে দেওয়ার সময় কম দিব না। জীবনে সম্পত্তি শুধু জমাই করলাম, যখন সুযোগ আছে দেওয়ার তখন চিন্তা করি ঋণ কয় টাকা আছে, কে কয় টাকা পাবে, এগুলো হিসাব করতে করতে জাকাত দেখে নাই, জাকাত দেওয়ার আর টাকা নাই, সব গেছে গা। ও বান্দা রব বলেছেন তোমার হাজার কোটি টাকা ঋণ থাকবার পরে তোমার ছেলে অ্যাক্সিডেন্ট করলে যেইভাবে তুমি জাপাইয়া পড়ো, যেখানে পাও সেখান থেকে টাকা নিয়ে যাও, তোমার বাচ্চার অ্যাপেন্ডিক্সের ব্যথায় ধরলে যত উত্তম হসপিটালে যত টাকা হোক কন্ট্যাক্ট করে নিয়ে যাও, তোমার স্ত্রীর ডেলিভারির জন্য কন্ট্যাক্ট করে হসপিটালে নিয়ে যাও, বাঁচাতে হবে, বাঁচাতে হবে, এই চিন্তা করো। ও বান্দা তুই একটাবার আমার সাথে কন্ট্যাক্ট করলে না কেমনে তুই জাহান্নাম থেকে বাঁচবে, একবার বললে না বান্দা রব বলো কত কন্ট্যাক্ট করলে তুমি জাহান্নাম থেকে বাঁচাইয়া দিবা, কেমনে কন্ট্যাক্ট করলে তুমি জান্নাতে দিবা, একটা বার আমার সাথে কন্ট্যাক্টই করলে না, আমার আশেপাশেও আসলে না, বান্দা বল তোরে আজকে কে জান্নাত দিবে, সব তো করলাম, সব তো করলাম, চিনলাম না একমাত্র তাকে যে তোমাকে আমাকে সারা রাত জেগে জেগে ডাকে, সারা রাত জেগে জেগে ডাকে। ভাই যতই ওয়াজ করি আমি, দুনিয়ার থেকে ফিরানো যাবে না, দুনিয়ার থেকে ঘুরাই আনা যাবে না, দুনিয়া দুনিয়া দুনিয়া।